হ্যাঁ সুপ্রিয় স্টুডেন্ট আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের সম্পাদ্য ছয় অঙ্কন করব প্রথমে একটা বৃত্ত নিতে হবে বৃত্ত নেওয়ার পরে আমরা তিনটা বিন্দু নিব যেহেতু আমাদের কেন্দ্রবিন্দুটা নির্ণয় করতে হবে সম্পাদ্য ছয় প্রশ্নে বলা আছে যে কেন্দ্রবিন্দু নির্ণয় করতে হবে সেজন্য আমরা বৃত্তের উপর প্রথমে তিনটা পর তিনটা বিন্দু নিলাম এখন আমরা কি করব এই বিন্দুগুলো যোগ করে দেব দেখো আমরা বিন্দুগুলো একে একে যোগ করে দিচ্ছি এরপর আমরা এই বিন্দু থেকে এটা যোগ করে দিব আমরা বিন্দুগুলো যোগ করে দিলাম তো এখন আমরা ধরো বিন্দুগুলোর নাম দিলাম এ এটা হচ্ছে বি এবং এই বিন্দুর নাম দিলাম সি এখন একে কেন্দ্র করে এবি রেখার তোমার লম্ব সমীখণ্ড কঙ্কন করতে হবে তো লম্ব সম্বিখণ্ড কঙ্কন করার জন্য একে কেন্দ্র করে এবি বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে বা এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কী করব উভয় পাশে দুটা বৃত্তচাপ আঁকবো একটা দিকে আঁকবো একটা বৃত্তের ভিতরে একটা বৃত্তের বাইরে আমরা দুটা বৃত্তচাপ নিলাম একে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব এখন বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ উভয় পাশে আমরা আঁকবো আঁকলাম এখন এই বৃত্তচাপ দুটা আমরা যোগ করে দিলাম তো বৃত্তচাপ দুটার একটা নাম দিলাম আমরা ই এবং অপর বৃত্তচাপ দয়ের নাম দিলাম F ঠিক আছে এখন আবার ওই একই ব্যসাদ্দ নিয়ে বা বিসি রেখার আমরা আমরা প্রথমে AB রেখার সমুদ্রিকণ্ড কেঁকেছি এখন বিসি রেখার সমুদ্রিকণ্ড আঁকতে হবে সেই জন্য বিসি রেখার বেশার্ধ নিয়ে উভয় পাশে দুটো বৃত্তচাপ আমরা আঁকব উভয় পাশে আমরা দুটো বৃত্তচাপ আঁকলাম এরপর সিকে কেন্দ্র করে একই ব্যসার্ধ নিয়ে আরও দুটো বৃত্তচাপ আমাদের আঁকতে হবে আমরা আরও দুটো বৃত্তচাপ আঁকলাম এখন আমরা কি করব বৃত্তচাপ দ্বয় যোগ করে দিব বৃত্তচাপ যোগ করে দিতে হবে এই বৃত্তচাপ এবং এই বৃত্তচাপ আমরা এখন যোগ করে দিব তো আমরা বৃত্তচাপ দ্বয় পরস্পর আমরা যোগ করে দিলাম এমনভাবে আঁকতে হবে যাতে অবশ্যই সঠিক হয় বরাবরে হয় যদি একটু অ্যালোমেলো হয় তাহলে কিন্তু কেন্দ্রবিন্দু নির্ণয় করা সম্ভব হবে না ঠিক আছে এখন লক্ষ্য করো যে এই এই যে ইএফ রেখা এবং ফিকিউ রেখা পরস্পর এই বিন্দুতে কি করেছে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দিলাম আমরা ও এই নির্ণয় বিন্দুই হচ্ছে কেন্দ্রবিন্দু ঠিক আছে এই নির্ণয় বিন্দুই হচ্ছে কি কেন্দ্রবিন্দু তো আমরা কেন্দ্রবিন্দু নির্ণয় করে ফেললাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখবে ধন্যবাদ সবাইকে লাইক দিয়ে